নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা তো জানেন, এই ভিডিওটা মার্চ মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা আপনার যদি কর্কট রাশি হয়, আপনি কী রেজাল্ট পাবেন, একটা জিস্ট বা একটা ওভারঅল জিস্ট প্রত্যেকটা মাসে যেমন আলোচনা করি, আমি আপনাদের কাছে বারবার দাবি করি। আমি কোনো সময় দাবি করি না যে আমার এই রাশিফল 100% মিলবে, কিন্তু আমার প্রয়াস বা প্রচেষ্টা থাকে এটা আপনাদেরকে আমি বারবার বোঝাতে চাই যে যদি আপনাদের এই ভিডিওর দ্বারা 5% যদি উপকার পান, উপকার লাগে, সতর্ক করতে পারি, সেটাই তো চলার পথে অনেকটা, তাই না? সেইখান থেকেই কিন্তু ভিডিওগুলো করা বা সেইখান থেকেই এই ইনফরমেশানগুলো তুলে ধরা। এটাকে মিলবে এবং বড় সিদ্ধান্তগুলো অবশ্যই কারুর সাথে আলোচনা বা কারুর সাথে কথাবার্তা বা আলাপ আলোচনা করলে আমার মনে হয় আপনারা নিলে আপনারা বেশি ভালো ফল পাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিগুলো তথ্য আসে বা তথ্যগুলো নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে নিন, আপনারা রেগুলারলি আপডেটগুলো পাবেন বা পেতে থাকবেন। চলুন আলোচনাটার জায়গায় যাই, আলোচনা করার জায়গায় যাই যে কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার কথা বলি। কর্কট রাশির ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট পঞ্চম দশমপতি রাজযোগ করবে একলা, তিনি হচ্ছেন মঙ্গল। আর সারা মাস মঙ্গল রাহুযুক্ত অবস্থায় বসে থাকবে, রাহুর সাথে যুক্ত হয়ে বসে থাকবে। এটা কিন্তু দেখুন, আপনারা বলবেন ভয় দেখাই, কেন ভয় দেখাবো বলুন? একটা এক নম্বর কথা, ভয় দেখিয়ে লাভ কী আছে? আর আপনারা যারা আমাকে চেনেন, আমি 2 বছরের ওপর ভিডিও করছি ইউটিউবে, যারা আমাকে 1 বছর ধরে ফলো করছেন, আমাকে ফোন করেছেন, আপনারা দেখবেন ফোন পাননি। তো অ্যাকচুয়ালি ভয় দেখানো বলতে কি, আমার চেম্বারে আসুন, আমাকে দেখান, এটা তো ভয়, এটার জন্য তো মানুষ ভয় দেখায়। কিন্তু আমার সেই জায়গাটাও নেই যে আমার চেম্বারে আসুন, আমাকে দেখান, আমাকে গাদা গাদা পয়সা দিন, এটা তো নয়। আপনারা সেইটুকু অন্তত বোঝেন বা বিশ্বাস রাখেন, সেইখান থেকে ভিডিওগুলো বানানো, তাই আমার প্রয়াস থেকে আসে সতর্ক করা। কর্কট রাশির অ্যাকচুয়ালি টাইম ভালো হবে না। প্রথম কথা আসি যদি শরীরের দিক, আপনি কর্কট রাশির মানুষ, আশা করতে পারি আপনার শরীর বা আপনার স্বাস্থ্যর জায়গা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না, খুচরো প্রবলেম, টুকিটাকি সমস্যা, ছোটোখাটো সমস্যাগুলো চলবে, যেরকম চলতে পারে বা যেরকম চলে সেই চলাটা চলবে, কিন্তু বড় সমস্যা বড় অসুবিধার জায়গা কর্কট রাশির অ্যাকচুয়ালি নেই। ইভেন এটাও প্লাস পয়েন্ট, গুরুজনদের স্বাস্থ্য কিন্তু ভালো হবে, গুরুজনদের স্বাস্থ্যর জায়গা কিন্তু ভালো হতে পারে, বাবা মা বা বাড়ির এজেড পার্সন, এবং যাদের অনেক মানুষ থাকেন সিনিয়র পার্সন যারা দেখছেন বা আপনার বাড়ির কোনো সিনিয়র মানুষ রয়েছেন, যদি কর্কট রাশি আপনার হয়, আপনার গুরুজন যদি অপারেশনের কোনো ব্যাপার থেকে থাকে, ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা বলেছেন এই মাসে অপারেশন করানোটা খুব ভাইটাল, আমি বলবো অপারেশন করান, এই মাসটা কিন্তু আরোগ্য লাভ, সিনিয়রদের আরোগ্য লাভের জন্য ভীষণ ভালো হচ্ছে। কিন্তু সতর্ক থাকবেন, প্রথম কথা হচ্ছে অর্থের ব্যাপারে, ক্যাশ ইন হ্যান্ড, মানে আমি ইনকাম করছি কেন, আপনি ইনকাম করছেন কিসের জন্য, হাতে 2 পয়সা রাখার জন্য তো, ধরে রাখা প্রবলেম আছে, টাকাটাকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখা বা হাতে রাখা প্রবলেম রয়েছে, তাই ধরে রাখতে শিখতে হবে, এমন জায়গায় রাখুন যেখান থেকে আপনি টাকা বার করতে পারবেন না, মানে ব্যাংকে ফেলে দিন বা আপনার মায়ের কাছে দিয়ে রাখুন, টাকা নিজের হাতে রাখবেন না, খরচা হয়ে যাবে। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, যাদের পারিবারিক বিবাদ চলছিল, বড় ধরনের ঝামেলা চলছিল, ইভেন ভাই ভাইয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা এসব চলছিল, তারা কিন্তু আশা করছি ভালো রেজাল্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট বা পারিবারিক সাপোর্টের জায়গাগুলো ভালো হচ্ছে, অর্থাৎ ভাই ভাইয়ের মিল হওয়া, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটা যোগ রয়েছে, যেটা কিন্তু আমাদের আমাদের দুটো জিনিস তো জীবনে লাগে, 1 অর্থ 2 পরিবার, তাই পরিবারের জায়গাটা কিন্তু ভালো ফল দেখাচ্ছে। চলে যদি আসি পড়াশোনার জায়গায়, দেখুন এই মাস পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য খুব ভালো, যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, মাস্টার্স করছেন, রিসার্চ করছেন বা এই ধরনের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হলেও, যারা বেসিক প্রাইমারি লেভেলের পড়াশোনা করেন, ধরুন আপনার ছেলে কর্কট রাশির বা আপনার মেয়ে কর্কট রাশির, 5-এ পড়ে, 6-এ পড়ে, 9-এ পড়ে, তাদের পড়াশোনায় মনোসংযোগ দেখুন, পড়াশোনায় কনসেন্ট্রেশন আসছে কি না দেখুন, বাইরের দিকে মনোযোগ বাড়ছে কি না এটা দেখুন, কারণ প্রাইমারি লেভেলের পড়াশোনা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না বা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, তাই বন্ধুরা আপনাদেরকে আমি এই দিকটা লক্ষ্য রাখতে বলবো বা এই দিকটা একটু সাবধানে সতর্ক হয়ে চলতে বলবো, পড়াশোনার জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সন্তান সুখ কিন্তু ভালো হচ্ছে, যে বোনরা যে মেয়েরা যারা প্রেগনেন্সি চলছে, মা হতে চলেছেন এই মাসে বা আপনার সন্তান হবে এই মাসে, আশা করছি সুস্থ সন্তানের জন্ম দেবেন, প্রেগনেন্সি পিরিয়ড যারা আশা করছেন যে আমার এই মাসে সন্তান হতে পারে বা ট্রাই করছেন, যেটা হয় আশা করতে পারি আপনারা ভালো রেজাল্ট পাবেন, তাই
সুখবর আসতে পারে আপনার পরিবারে বা ভালো খবর আসতে পারে, আপনারা এগিয়ে যান। কিন্তু প্রেম ভালোবাসা এই মাসে কষ্ট দেবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে মাসের 30 দিনের মধ্যে 20 দিন না ঝগড়া চলতে থাকে, অসুবিধা চলতে থাকে বা প্রেম না ব্রেকআপ হয়, এই দিকটা কিন্তু খেয়াল রাখুন, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য সময় ভালো নয়। দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি, ছোটোখাটো গোলযোগ, টুকিটাকি প্রবলেমগুলো কিন্তু চলবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ছোটোখাটো গোলযোগগুলো বা ছোটোখাটো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা অশান্তি চলার জায়গা বা চলার নির্দেশ কিন্তু করছে, তাই আপনাকে এই দিকটা আমি খেয়াল রাখতে বলব। বড় অশান্তির জায়গা নেই, অসুবিধা হবে না, কিন্তু খুচরো অশান্তিগুলো ভোগাতে থাকবে। শত্রুতা থেকে মুক্তি পেতে পারবেন, কারণ এ মাসে শত্রুতা থেকে মুক্তি পাওয়া, শত্রুদের থেকে শত্রুদের হাত থেকে রিলিফ পাওয়া বা এই জায়গাগুলো কিন্তু থাকছে। শত্রুতাজনিত জায়গা যাদের চলছিল বা যে সমস্ত মানুষজনদের শত্রুতা নিয়ে ভুগছিলেন, অসুবিধায় চলছিল, আশা করতে পারি আপনারা ভালো রেজাল্ট ভালো ফল পাবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। গুপ্ত শত্রুতা থেকেও মুক্তি পাবেন। কিন্তু যদি চলে আসি চাকরির জায়গা, মেন ইম্পর্টেন্ট দিক যেটা চাকরি কর্ম, তারপর বিজনেস বলছি, চাকরির জায়গা চাকরি ক্ষেত্র কিন্তু শুভ চলছে না, দশমপতি রাহুযুক্ত, উল্টোপাল্টা প্রেশার। আপনাকে ধরুন এই পেনটা তৈরি করতে হয়, আপনাকে এই পেনটা তো তৈরি করতেই হবে, তার সাথে বলবে হয়তো এই পেনটাও তোমাকে তৈরি করে দিতে হবে, চাপ তৈরি হওয়া। কালিকদের থেকে কালিকরা আপনার ভালো মানুষই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি কর্ম নিয়ে ডিপ্রেশন, কর্মক্ষেত্রে চাপ, কিছু ক্ষেত্রে অপমানিত হওয়া। অষ্টমস্ত রবি কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে অপমানিত করার জায়গা তৈরি করে দেয় বা অপমানিত হওয়ার জায়গা কিন্তু তৈরি করে দেবে। সাকসেস আসবে কিন্তু ধীরে সুস্থে আসবে, খুব স্মুথলি, এক্সপেক্টেড সাকসেস আসবে না, খুব খুব গতির সাথে সাকসেস আসবে না, বাধা বিপত্তির দ্বারা, বাধা বিপত্তির মাধ্যম দিয়ে বা বাধা বিপত্তির ভেতর দিয়ে কিন্তু সাকসেস আসবে। ব্যবসায়ীরা খেয়াল রাখবেন, ব্যবসা ক্ষেত্র কিন্তু মন্দা চলার জায়গা রয়েছে, মানে মোটামুটি চলছে, আমি ওই হচ্ছে না, কোনো রকমে হয়ে যাচ্ছে, কোনো রকমে করে ফেলছি, এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা হতে পারে, এটা দয়া করে একটু খেয়াল রাখুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। যারা একটা জায়গায় চাকরি কন্টিনিউয়াস ওয়েতে করে যাচ্ছেন, যাদের ক্ষেত্রে প্রচুর প্রেশার এবং ইয়ার এন্ডিংয়ের মাস, যাদের টার্গেট বেসিসে কাজ হয়, তাদের মানে নাভিশ্বাস উঠে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। মানে টার্গেট থাকে না, যারা সেলসে আছেন মার্কেটিংয়ে আছেন তাদের টার্গেট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু নাভিশ্বাস উঠতে পারে। এবং যারা গ্ল্যামার ফিল্ডে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হতাশা আসতে পারে। গ্ল্যামার ফিল্ড যেমন ফিল্ম মিডিয়া, গ্ল্যামার রিলেটেড প্রফেশনগুলোতে যারা যুক্ত রয়েছেন বা যারা এই ধরনের প্রফেশনগুলোতে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হতাশা বাড়তে পারে, তাই বন্ধুরা আপনি এটা লক্ষ্য রাখবেন বা এটা সতর্ক থাকবেন, সাবধান থাকতে হবে। এবং মেপে পা ফেলবেন, এই মাসে মেপে পা ফেলতে হবে একটুখানি। পরবর্তী ধাপ যেটা, পরের জায়গা যেটা, সেটা আপনাদের ক্ষেত্রে বলবো, যারা বিয়ের যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু প্লাস হচ্ছে। ইভেন প্রেমিক প্রেমিকাদের জন্য বললাম খারাপ, কিন্তু যারা প্রেমটাকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন, ভালোবাসেন কাউকে, বাবা মাকে বলবেন যে বিয়ে করব বা এই ব্যাপার রয়েছে বা বিয়ের কথাবার্তা উঠছে বা বিয়ের যোগাযোগ করতে চাইছেন, আশা করতে পারি আপনারা আপনাদের মনের মতো মানুষকে কাছে পাবেন, কাছের করে পাবেন, নিজের করে পেতে পারবেন, এটা আমরা আশা করতে পারি বা আমি আশা করতেই পারি। যাদের জ্ঞাতি শত্রুতা চলছিল, আইনত কোনো রকম ঝামেলা চলছিল, গোলযোগ চলছিল, তারা কিন্তু বেটার রেজাল্ট পেতে পারেন। কিন্তু এ মাসে টাকা পয়সার ব্যাপারে নতুন কোনো জায়গায় বড় ইনভেস্ট করা বা বড়ভাবে কোনো জায়গায় টাকা লাগানো একটু কিন্তু সাবধানে করতে হবে। ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, একটু কিন্তু সাবধানে কিনতে হবে। গাড়ি কেনা যেতে পারে, গাড়ি বাইক বা স্কুটি যাই বলুন, এগুলো কেনা চলতে পারে বা কেনা যেতে পারে, অসুবিধা নেই। আর একটা প্লাস পয়েন্ট আছে, এটা বলি না জেনারেলি কিন্তু বলা উচিত এই জিনিসটা, যারা দীক্ষা নিতে চাইছেন, আধ্যাত্মিকতার পথে যুক্ত হতে চাইছি, যেখান থেকে মনে হবে, আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে দাদা দীক্ষা কোথা থেকে নেবো, এটা আপনাদের মন যেখানে টানবে সেখানেই নেবেন। আমি এখানে আপনাকে বলার কে, দীক্ষাগুরু সবসময় নিজের ভালোবাসা থেকে আসে, তাই মন যেখানে টানছে দীক্ষা নিয়ে আধ্যাত্মিকতার পথে এগোনো, এটা কিন্তু ভালো ফল হবে। বন্ধুদের সাপোর্ট পাবেন না, বন্ধুবান্ধবদের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, ওভারঅল সন্তান সুখ আপনারা পাচ্ছেন। এই মোটামুটি এ মাসের জিস্ট, এ মাসে মার্চ মাসে কী ফল হতে পারে, কী রেজাল্ট হতে পারে তার একটা আলোচনা। আশা করতে পারি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশান চেক করুন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন, আপনারা যোগাযোগ রাখতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, পরিবার নিয়ে সুখে থাকুন। নমস্কার।